হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছে এটাকে অনেকে ফুচকা বলে থাকেন অনেকে গোলগাপ্পা বলে থাকেন অনেকে পানিপুরি বলে থাকেন আমাদের দেশ বাংলাদেশে কিন্তু এটাকে ফুচকাই বলে দেখুন কতটা মচমচ হয়েছে আমাদের দেশে যেভাবে খায় একটি ফুচকার মধ্যে এভাবে পুর ভরে দিয়ে তার উপরে টক দিয়ে অল্প একটু শশা এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খাওয়া হয় খুবই মজা লাগে অনেকদিন পর ইচ্ছা করলো একটু ফুচকা খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা ভিডিও তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি হচ্ছে শ্রাবণীস কিচেন ইন ইতালি এটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অলে চাপ দিয়ে রাখুন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনারা অগ্রিম পেয়ে যাবেন তো প্রস্তুত প্রণালী দেখাই দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো সুজি নিয়েছি সুজির ব্যাপারে একটা কথা বলতে চাই আমাদের দেশে যে সুজিটি পাওয়া যায় সেটি কিন্তু বিদেশে পাওয়া যায় না ইতালিতে যে সুজিটি পাওয়া যায় সেটি আপনার আপনাদের সাথে শেয়ার করছি ছবিতে দেখতে পাচ্ছেন সেটি সুপারমার্কেটে পেয়ে যাবেন সেখান থেকে আমি হাফ কাপ সুজি নিয়েছি এক চা চামচ ময়দা নিয়েছি এবং অল্প একটু পরিমাণ লবণ দিয়ে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি মিশ্রণটি এভাবে মিশিয়ে নেব এটি তেলের সাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এটাই কিন্তু ফুচকা মচমচে হওয়ার আসল রহস্য দেখুন আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দিয়ে নেওয়ার পর এবার এতে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে সুজির উপর কিন্তু ফুচকাটা অনেকটাই ডিপেন্ড করে তাই চেষ্টা করবেন আমি যেটি দেখিয়েছি ছবিতে সেটি নেয়ার জন্য আর যদি এটি নাও থাকে তাহলে চেষ্টা করবেন সুজিটি দেন দানা হয় বিদেশে সে যে সুজিটা পাওয়া যায় সেটা কিন্তু ময়দার মতো একদম মসৃণ হয় একটু দানা হলে কিন্তু ফুচকাটা অনেক ভালো হয় দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ডোটি এবার আমি এটা রেস্টের জন্য বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। এবার আমি পুরটি তৈরি করে নিচ্ছি এখানে আমি যে ছোলাটা নিয়েছি এটা কিন্তু প্যাকেটজাত ছোলা এবং এটি হাফ সিদ্ধ করা থাকে সো এটাকে আমি আর সিদ্ধ করছি না এটাকে আমি ডিরেক্ট রান্না করে নেব একটি প্যানে আমি অল্প একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবারে এতে একে একে মশলা দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরার গুঁড়ো এবং একটি টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এতে একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি এটাকে একটু ভেজে নেবো এবার এতে যে বুটগুলি সেদ্ধ করে রাখা সেগুলো দিয়ে দিয়েছি এবং একটি আলু ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি আলুটা দিলে আসলে মাখা মাখা হয় এটা খেতে ভালোই লাগে এবার পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিডিয়াম আছে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মিক্স করে নিয়েছি দেখুন ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখবো দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর পানিটা কিন্তু শুষি নিয়েছে এবার এটাকে চামচ দিয়ে এভাবে একটু নরম করে নেব দেখুন এগুলো নরম হয়ে গেছে এভাবে একটু চেপে চেপে দেবো যাতে এগুলো একটু মাখা মাখা হয় না নাহলে কিন্তু তানা দানা থেকে যায় দেখুন আমি সবগুলো বুট এবং আলোকে এভাবে মেখে নরম করে নিচ্ছি বাস আমার পুরটি কিন্তু তৈরি হয়ে গেল এবার যে যে মেখে রেখেছি সেখান থেকে আমরা ফুচকা তৈরি করে নেব দেখুন এটা ঢেকে রাখার পর কিন্তু আগের চেয়ে একটু শক্ত হয়ে এসেছে এবার এর থেকে হাফ পরিমাণ নিয়ে একটি বলর মতো তৈরি করে আমি এর থেকে রুটি বেলে নেব এটা কিন্তু একদম ময়দার যে রুটিটা আমরা বানাই সেটার মতো কিন্তু একদম মসৃণ রুটি হবে না চারপাশে একটু ফাটা ফাটা থাকবে এটা কোনো ব্যাপার না অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে চেষ্টা করবেন অনেকটা পাতলা করে একটি রুটি বেলে নেয়ার জন্য দেখুন কিন্তু খুব বেশি ময়দা কিন্তু ইউজ করবেন না যেভাবে আমরা রুটির জন্য অনেক ময়দা ইউজ করি এতগুলো ময়দা কিন্তু লাগবেও না তেলের জন্য এটা কিন্তু অটোমেটিক আপনার টেবিল থেকে উঠে যাচ্ছে দেখুন এভাবে পাতলা করে বেলে নিচ্ছি দেখুন বেলা হয়ে গিয়েছে এবার একটি কাটার দিয়ে আপনার বাসায় যা আছে তা দিয়েই আমি একটি চায়ের ঢাকনার কাটার নিয়েছি সেটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করেছি দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এভাবে করে সব রুটিগুলো বেলে নিয়ে একটি কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিতে হবে এবং বাকি রুটিটুকু আবার একইভাবে বেলে আপনারা কেটে নিতে পারবেন এভাবে করে বেলে নেবেন এবার যে রুটিগুলো আমি বেলে রেখেছি সেগুলো আমি ভেজে দেখাচ্ছি অবশ্যই ডুবুতেলে ফাসতে হবে এবং তেলটা অনেক গরম হতে হবে দেখুন আমার ফুচকাগুলো অটোমেটিক ফুলে গিয়েছে আমার ধরতেও হয়নি নাড়তেও হয়নি তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলি ফুলে গিয়েছে তেলটা অবশ্যই কিন্তু গরম হতে হবে যদি মিডিয়াম হিটে হয় তাহলে কিন্তু আপনার ফুচকা ফুলবে না এবং এখানে আরেকটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করবো তবে তার আগে আমি এই যেগুলো ফুচকা ফুলেছে সেগুলো আমি নিয়ে একটি টিস্যু পেপারে তুলে রাখছি যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে কাটার দিয়ে কেটে রাখার পর ফুচকাগুলো কিন্তু এভাবে রেখে দেবেন না চেষ্টা করবেন বেলার পর কাটার দিয়ে কাটার পর সাথে সাথে কিন্তু ভেজে ফেলার জন্য যদি না ভেজে থাকেন তাহলে কিন্তু এটা বাতাসে ড্রাই হয়ে যায় এবং ফুলে না দেখুন আমি দুটা ফুচকা দিয়েছি যেগুলো সাথে সাথে কেটে রেখেছি এবং চারটে ফুচকা দিয়েছি যেগুলো কিন্তু আমি কেটে রাখার পর প্রায় তিন থেকে চার মিনিট পর করে ভেজেছি সেগুলো কিন্তু দেখুন ফুলেনি আপনারা চেষ্টা করবেন ফুচকা বানানোর সাথে সাথেই যেন তেলে দিয়ে দেন দেখুন ওগুলো কিন্তু ফুলেনি এটা হলো আজকে আপনাদের জন্য আমার টিপস অনেকেই বলে থাকেন ফুচকা কিন্তু ফুলে না ডোটা ঠিক হওয়ার পরও ফুচকা ফুলে না তখন দেখবেন আপনারা অনেকেই করে থাকেন যে কাটার দিয়ে কেটে অনেকক্ষণ ধরে রেখে দেন এবং সবগুলো একসাথে ভাজার চেষ্টা করেন সেটা হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আপনার ফুচকা কিন্তু ফুলবে না দেখুন ওগুলো চিপসের মতো হয়ে গিয়েছে এবং বাকি যেগুলো আমি বানানোর সাথে সাথে তেলে দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু ঠিকই ফুলে গিয়েছে এবার এগুলো আমি তুলে একটি টিস্যু পেপারে রেখে নেব দেখুন ফুচকাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং মচমচ হয়েছে এগুলো আপনারা এয়ার এয়ারটাইট করে প্রায় এক মাস পর্যন্ত কিন্তু রেখে দিতে পারেন বানিয়ে রেডি হয়ে গেল এবার আমি তেঁতুলের টকটা বানাবো এটার জন্য আমি তেঁতুল নিয়েছি প্রায় দুই চামচের মতো প্রায় দশ থেকে বারোটির মতো তেঁতুলের বিচি সহ এটাকে আমি গরম পানিতে দিয়ে দিয়েছি এতে হাফ চামচের মতো লবণ দিয়েছি এবং এক চামচের মতো চিনি দিয়েছি এটাকে এবার চার থেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ করে নেওয়ার পর এরকম হয়ে আসবে তারপর চুলের আঁচটা বন্ধ করে দেবেন এবার এটাকে ঠান্ডা করে নিয়ে একটি ছাঁকনি দিয়ে বাটিতে এভাবে তেঁতুলের রসটি নিয়ে নেব একটি চামচ দিয়ে এভাবে করলে কিন্তু হয়ে যায় এতে কিন্তু পানিটা অনেক সুন্দর হয় তে পানিটা একদম পাতলাও হয় এবং খেতেও অনেক মজা হয় সাধারণত অনেকে অনেকভাবে করে থাকেন কাঁচাভাবে থাকেন সেদ্ধ করেন না আমার এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমি সবগুলো রস নিয়ে নিয়েছি এবার এতে এক্সট্রা কাঁচামরিচ কুচি শুকনো মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি এবং যেটা আমি শশা কুচি এবং পেঁয়াজ কুচি কেটে রেখেছি সেটা মিক্স করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে সাজাতে পারেন দেখুন আমার টক তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে ডেকোরেশন করছি আমি আপনাদেরকে ফুচকা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আঙুল দিয়ে চাপার সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাচ্ছে তার মানে ফুচকাটা অনেক মচমচ হয়েছে এবার এর মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি পুরটা ভরে দেওয়ার পর যে তেঁতুলের টকটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ফুচকা যে ফুচকাগুলো ফুলে নিই দেখুন সেগুলো কিন্তু এভাবে ভেঙে দেখুন কতটা মচমচ হয়েছে এক চাপে ভেঙে গিয়েছে এর উপরে দিয়ে দিতে পারেন ফুচকাগুলোর উপরে কিংবা যে তেঁতুলের টকটা তৈরি করেছেন সেটার মধ্যেও দিয়ে দিতে পারেন মচমচে খেতে কিন্তু খুব ভালোই লাগে আসলে সবারই অনেক প্রিয় একটি খাবার ফুচকা কিন্তু সময় স্বল্পতা এবং কিছু জিনিস না জানানোর কারণে বানানো হয় না আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি একদম পার পারফেক্ট ফুচকা বানিয়ে আপনারা বাসায় খেতে পারবেন দেখুন কতটা রসালো এবং মজা হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাক